আমি ওকে গত মাসে 11 তারিখে কিন্তু 11 তাকে ডিভোর্স নোটিশটা পাঠাই, জানার মধ্যে সে সাইন করে নাই। তো পরে সাইন করছে আমি জানি না, বাট আমার জানার মধ্যে সে সাইন করে নাই। তো সেক্ষেত্রে সাইন যদি না হয় তাহলে 3 মাসের ভেতর ওকে একটা কত ডিভোর্সের কনসেপ্ট আছে যে সাইন যদি এক পক্ষ না করে তো সেক্ষেত্রে 3 মাসের ভেতরে হচ্ছিল যে কত ডিভোর্স হয়ে যায় বা এই জিনিসটা। তো ও তো এখন স্টেটাস দিয়েছিল ডিভোর্সের, তো আমি ঠিক জানি না যে ও সাইন করছে, কিন্তু আমি লাস্ট কিছু নিউজ দেখলাম যে ও নাকি সাইন করে নাই। তো সেক্ষেত্রে আমি নোটিশটাই ওর কাছে গেছে আর কি। কোন কারণে আপনি এই সিদ্ধান্তে গেলেন, এই কারণটা কি উল্লেখ করেছেন আপু? কারণটা ছিল প্রথমত মানসিক ভারসাম্যহীন, ও মানসিক ভাবে প্রচন্ড পরিমাণে অসুস্থ, কি বলে না কি করে না ওইটা সম্ভবত নিজে অবগত না। প্রথমত সেকেন্ড হচ্ছে হলো যে চূড়ান্ত পর্যায়ে এসে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে ড্রাগ এডিক্ট, তো ড্রাগ এডিকশনটা সেকেন্ড। তারপরে হচ্ছে হলো যে তার মেয়ে নেশা, অ্যান্ড তারপর হচ্ছে হলো যে আমাকে প্রচন্ড পরিমাণে নির্যাতন করতো, ফিজিক্যালি টর্চার করতো। এবং আমি তার সাথে যখন ছিলাম তার বাসা থেকে যখন আমি জেল হয়ে আসি তখন আমাকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছিল। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে হলো যে জুলাইয়ের, গত বছর জুন জুলাইয়ের ঘটনা। আমার কাছে জিডি কপি আছে এবং ইভেন যে এসআই আমাকে উদ্ধার করে নিয়ে আসছিল ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছুই আছে, আমার মেডিকেল সার্টিফিকেট। ওখান থেকে নেওয়ার পর আমাকে ইমিডিয়েট হসপিটালাইজ করা হয়, ওইটার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। ড্রাগ এবং নারী ঘটিত একটা কারণে সে কয়েকবার ওখানে ধরা পড়ে এবং রেটিসি খাওয়ার পরে সে আর বাংলাদেশে পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই। ও বলে যে ওনাকে এ লেভেল এক্সাম দিয়েছে, বাট আমি যতটুকু দেখেছি ও 8 মেবি 8 MA এক্সাম দিয়েছিল, এরপরে আর তেমন কোন এক্সামের ওর কোন ইয়া দেখি না আমি। ইনশাল্লাহ আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, এখন তো নোংরামি করে বেড়াচ্ছে। ওর ফ্যামিলির সাথে কথা বলেননি আপনি? ওর ফ্যামিলি থেকে কেউ আমার সাথে কথা বলেনি, ইভেন ওর সাথে কথা বলেনি। মানে আপনার ফ্যামিলি কি বলেছে এটা? আপনার ফ্যামিলি আপনার সাথে? আমার ফ্যামিলি, আমার বাবা কোনোদিন ওকে মেনে নেয় নাই। এখন তো মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না, ও তো আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতো। তো আমি অন্যান্য নারী নির্যাতনের মামলা করতে পারতাম, ইভেন এখনো করতে পারি, কিন্তু আমি সময় করিনি, কারণ আমি ওর ক্যারিয়ারটার কথা ভেবে আমি অন্যান্য মামলা টামলা করিনি। কিছুদিন আগে ও যে একটা হোটেলে গিয়ে কি একটা ঘটনা ঘটছিল যে সরাসরি ফেসবুকে সে গাঁজা খাওয়ার ছবি, মনে হয় হ্যাঁ মেয়ের পাশে বসে, হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা কি আসলে? তাহলে ওই মেয়েটা মানে অ্যাকচুয়ালি ওই মেয়েটার মতন এক একজন মেয়ে প্রতিদিনই ওর সাথে থাকে। ওই মেয়েটা অ্যাকচুয়ালি অ্যাজ ফার অ্যাজ আই নো আমাকে উচিত বলছিল যে কন্ট্রাক্টে যায় ও নাকি 16,000 টাকা দিয়ে মেয়েটাকে আনছে, এরকম টাইপের কথা ওর ফ্রেন্ড সার্কেল থেকে আমি শুনছি। বাট যেদিন ও বান্দরবন যায় ওই দিন ও আমার সাথে কলে, ও আমার সাথে ভিডিও কলে, তারপর ও বান্দরবন, তারপরে এইসব পিকচার আমি দেখি। আমি যতটুকু জানতাম যে ও নাকি ও আর ওর 2-3টা ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, কোনো মেয়ে নাই, ওরা যাচ্ছে। পরে আমি হঠাৎ করে পিকচার দেখি যে একটা মেয়ে গেছে। এখন আপনি বললেন এরপরে যদি একটা একটা মানুষের যদি সেলফ ডিগনিটি থাকে বা মিনিমাম কোনো রেসপেক্ট থাকে তো অবশ্যই তার জায়গায় যে কোনো মেয়ে হলে তো ডিভোর্স লেটারটা পাঠাতে। ইভেন আমি এরপরে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমি যোগাযোগ করার চেষ্টা করি, তখন ও আমাকে বলছে যে ও নাকি দেবা নামের ছেলেটা ওকে বিয়ে করতে যায়, বিয়ে করতে চায়, ওকে বিয়ে করবে। সো আমি যদি ডিভোর্সের প্রসেসিং করি ও নাকি নিজেকে বিয়ে করবে। লাস্ট কথা তো ও নিজে এটা বললো, ও তো অসুস্থ না, ও যা খুশি তাই বলতেছে। ইভেন ও যা বলতেছে এটা যে কোনো একটা শিক্ষিত মানুষ, মিনিমাম একটা শিক্ষিত মানুষ মানে ইয়া করলেই বুঝবে, কারণ ওর বলতেছে ওর পাস, ওর হচ্ছে কি বলে NID নাই, ওর NID তো আমাদের পরিচয়ের 5 মাস আগে ওর NID খুলনা দর্শনে হারিয়ে ফেলে এবং এটা নিয়ে একটা ভিডিও করা আছে। তারপর ও যা যা বলতেছে প্রত্যেকটা কথা, এটা হচ্ছে হলো যে দেখলে কারো কি ব্যাংক থেকে কি 30,00,000 টাকা নিয়ে যায় নাকি? ওর ব্যাংক অ্যাকাউন্ট সিটি ব্যাংকে, সিটি ব্যাংকের যে মেইন ব্রাঞ্চের যে ম্যানেজার সামথিং, ওনার সাথে আমার পরিচয় আছে, ও তো কখনো 30,00,000 টাকা ব্যাংক থেকে উঠাই নেই। এসব তো সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বললে তো আমাকে কল দিয়ে আরো বলতেছে যে হ্যাঁ তো সাংবাদিকরা কি করবে দেখবো না, সাংবাদিকরা আমার নামে কি করে এটা ওটা হ্যান্ডে, যাটা প্রচন্ড পরিমাণে খারাপ গালি গালাজ এটা ওইটা হ্যান্ডে, সবাই কিন্তু ওই রকম করে।
এখন দেখেন আমি ওর ওয়াইফ, আমি যদি আজকে মুখ খুলি সবকিছু কিন্তু বের হয়ে আসবে, কিন্তু আমি কিন্তু চাই না। ইভেন এখনো চাই যে ও ভালো থাকুক, তার জন্য কিন্তু আমি এখন কিছু বলতেছিলাম, কিন্তু আমি যখন বলবো তখন এত কিছু বের হয়ে আসবে যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ও খালি মানে ও তো হচ্ছিল যে যখন ইয়া গিয়েছিল বান্ধবী পাবলিকলি মাই খেয়েছে, এরপরে আসার পর খিল খেতে মারছে ওকে মানুষজন, দুই তিনবার হচ্ছিল যে পাবলিক ধোলাই খাইছে, আর তারপর হবে